আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ভেজিটেবল এগ রাইস বা এগ বিরিয়ানি রেসিপি। যদি কোনো কিছু না রান্না করতে ইচ্ছে করে তাহলে ঝটপট এই ভেজিটেবল এগ বিরিয়ানি বা এগ রাইস রেসিপিটা তৈরি করে নিতে পারেন। বিশেষ করে ব্যাচেলারদের জন্য এই রেসিপিটা কিন্তু একদম সহজ একটা রেসিপি, একদম ঝটপট বানিয়ে নিতে পারবেন অল্প কিছু উপকরণে। এখানে আমি কয়েক রকম শীতের সবজি দিয়ে আজকে ভেজিটেবল এগ রাইস বা এগ বিরিয়ানিটা বানিয়েছি। এই বিরিয়ানিটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও হয়েছে দুর্দান্ত। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের এগ বিরিয়ানি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে ভেজিটেবল এগ বিরিয়ানিটা তৈরি করব। ভেজিটেবল এগ বিরিয়ানি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। মিক্সিং বোলে আমি দিয়ে দেব 500 গ্রাম চিনি গুঁড়া চাল। এরপর আমি নর্মাল রুম টেম্পারেচারে পানি দিয়ে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে চালগুলোকে ধুয়ে নেব ভালো করে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি 30 মিনিট বা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এরপর ভেজিটেবল এগ বিরিয়ানি তৈরি করার জন্য আমি যে যে সবজিগুলো নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 3টা মাঝারি সাইজের আলু কিউব করে কেটে। এরপর নিয়ে নিয়েছি গাজর, গাজরটাকেও আমি কিউব করে কেটে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মটরশুঁটি, আর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ফুলকপি। এরপর নিয়ে নিয়েছি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি 8-10টার মতো কাঁচামরিচ কুচি। এরপর নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ আদা চপ করে, নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ রসুন চপ করে। এরপর এগুলাকে একপাশে রেখে আমি চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 4 থেকে 5 টেবিল স্পুন পরিমাণ তেল। এরপর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। এরপর তেল আর ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে আমি দিয়ে দেব 3 টুকরো দারুচিনি, দিয়ে দেব 2টা ফাটিয়ে নেওয়া এলাচ। এরপর দিয়ে দেব 1টা তেজপাতা। এরপর গোটা গরম মশলাগুলোর সুন্দর একটা স্মেল আসলে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ আদা চপ করা, দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ রসুন চপ করা। এরপর আদা রসুনগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু সফট করে ভেজে নিয়ে দিয়ে দেব 3টা মাঝারি সাইজের পেঁয়াজ চপ করে। এরপর পেঁয়াজগুলোকেও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু সফট করে ভেজে নেব। এরপর পেঁয়াজ আদা রসুনগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব 8-10টার মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দেব 1 কাপ পরিমাণ কিউব করে কেটে রাখা আলু। এরপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ মটরশুঁটি, দিয়ে দেব 1 কাপ পরিমাণ ফুলকপি। এরপর দিয়ে দেব 1টা বড় সাইজের গাজর, গাজরটাকেও কিউব করে কেটে নিয়েছি। এরপর সবগুলো সবজি আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবজিগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, সবজির কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 7 মতো লবণ। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়া। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ভাজা গরম মশলা গুঁড়া। এরপর সবজির সাথে মশলাগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবজি আর মশলাগুলোকে আমি 1 মিনিট পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপর সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব ফুটন্ত গরম পানি। এখানে আমি 500 গ্রাম চাউলের জন্য 1 লিটার পানি দিয়েছি। এরপর আমি নেড়ে চেড়ে সবজি আর পানিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চিনি গুঁড়া চাল।
এরপর চাউলটা দিয়ে আমি সবজি আর চাউলটাকে একদম উপর নিচ নাড়াচাড়া করে মিক্স করব না, শুধু উপর থেকে একটু সমান করে দেব আলতো হাতে। এরপর চাউলটা উপর থেকে সমান করা হয়ে গেলে ঢেকে দিয়ে চাউল আর সবজির গায়ে গায়ে পানিটা আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বিয়ার দেখতে পাচ্ছেন চাউলটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর গায়ে গায়ে পানিটাও চলে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব ডিম। এখানে আমি অফ স্ক্রিনে ডিমগুলাকে আলাদা আলাদা বাটিতে ভেঙে রেখেছি যাতে রাইসের উপরে ডিমগুলা দিতে সহজ হয়, এজন্য আমি অফ স্ক্রিনে ডিমগুলাকে আগেই ভেঙে রেখেছি আলাদা আলাদা করে বাটিতে। এখানে আমি 6টা ডিম দিয়েছি। এরপর আমি উপর থেকে 1 চিমটি পরিমাণের লবণ ডিমের উপরে দিয়ে দেব, কারণ ডিমের উপরে কোনো লবণ নেই, সরাসরি শুধু ডিমটাই দিয়েছি, এজন্য আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। এরপর ঢেকে দিয়ে রাইস আর ডিমটাকে রান্না করে নেব। 1 মিনিট পর্যন্ত চুলার আঁচটাকে মিডিয়াম থেকেও কম আছে রেখে আমি রাইস আর ডিমটাকে রান্না করে নিয়েছি। তো বিভাস দেখতে পাচ্ছেন রাইস আর ডিমটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি উপর থেকে দিয়ে দেব 1 চিমটি পরিমাণ গোলমরিচ গুঁড়া। এরপর ঢেকে দিয়ে আরও 4-5 সেকেন্ডের মতো রেখে একদম সবশেষে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। সবশেষে এই ঘিটা দিলে বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই মজা লাগে, খাওয়ার সময় খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, একদম মুখে লেগে থাকার মতো স্বাদ হয়। তো ভিউয়ার্স, এরপর আমি ঘিটা দিয়ে ঢেকে দিয়ে আরও 4-5 সেকেন্ডের মতো রেখে এগ বিরিয়ানিটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এরপর চুলা থেকে নামানোর পরে আমি আরও 5 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিয়েছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভেজিটেবল এগ বিরিয়ানিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এরপর আমি একটা আলাদা প্লেটে উপর থেকে ডিমগুলাকে নিয়ে রাইসটা নেওয়ার জন্য একটু জায়গা করে নেব। একটা ডিম আমি আলাদা প্লেটে নিয়ে নিয়েছি, এরপর আমি রাইসটাকে সার্ভ করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। বিরিয়ানিটা সার্ভ করার সময় উপর থেকে আলতো হাতে ডিমগুলাকে এভাবে একটা চামচ দিয়ে নিয়ে নিতে হবে, এরপর আস্তে আস্তে রাইসগুলাকে আলাদা প্লেটে নিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। আমি আজকে এগ বিরিয়ানিটাকে একদম রেস্টুরেন্টে যেভাবে সার্ভ করে ওইভাবে সার্ভ করে নিচ্ছি। একটা বাটিতে আমি রাইসগুলাকে নিয়ে একটা প্লেটে দিয়ে দিলাম, এরপর বাটিটাকে আমি উপর থেকে উঠিয়ে নেব। এরপর রাইসের এক পাশে আমি গাজর দিয়ে গার্নিশিং করে দেব। একটা গাজর আমি 3টা পিস করে ফুলের মতো শেপ দিয়ে কেটে নিয়েছি। এরপর উপর থেকে একটা টমেটোর স্লাইস দিয়ে দিয়েছি। এরপর উপর থেকে দিয়ে দেব রাইসের উপরে যে ডিমটা রান্না করেছি ওই ডিমটা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার আজকের মাংস ছাড়া ভেজিটেবল এগ বিরিয়ানিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, কালারটাও হয়েছে ভীষণ লোভনীয়। তো ভিউয়ার্স, আমার আজকের এগ বিরিয়ানি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।